হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আপনারা হয়তো জাল দিয়ে মাছ ধরেছেন, কিংবা পুকুরে ছিপ ফেলে মাছ ধরেছেন। কখনো কি পাখি বা প্রাণী দিয়ে মাছ ধরেছেন? না ধরে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবাক না হয়ে পারবেন না। ভুদর বিলুপ্ত প্রায় একটি প্রাণী, কিন্তু প্রাণীটির উপর নির্ভর করে টিকে আছে নড়াইলের করলা ইউনিয়নের কলবাড়ি গ্রামের অন্তত 30টি পরিবার, সেই সাথে পঙ্কবিলা লকডানা গ্রামের আরও কয়েকটি জেলে পরিবার। স্থানীয়ভাবে এরা দাঁড়িয়া বা ধেরে নামে পরিচিত। ভুদর দিয়ে মাছ শিকারির এই পদ্ধতিটি চলে এসেছে বংশ পরম্পরায়। জানা যায় 100 বেশি সময় ধরে স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল ভুদর। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসের বেশি সময় ধরে দল বেঁধে পাড়ি জমান তারা। বেশ কয়েকটি নৌকা, 2 থেকে 4টি প্রশিক্ষিত ভুদর থাকে তাদের সঙ্গে। নৌকার এক প্রান্তে ভুদরের জন্য থাকে খাঁচা। মাছ ধরার আগে খাঁচা থেকে বের করা হয় এদের। পানিতে জাল ফেলার পর ছেড়ে দেওয়া হয় এদের। যদিও গলায় বেঁধে দেওয়া হয় লম্বা রশি, তার অন্য প্রান্তে বাঁধা থাকে লাঠির সাথে, যাতে এরা পালিয়ে যেতে না পারে। কচুরি পানা ও ঝোপঝাড় থেকে মাছ তাড়িয়ে জালে ফেলাই হলো ভুদরের প্রধান কাজ। আর ঠিকঠাকভাবে কাজ করতে পারলে পুরস্কার হিসাবে মেলে মাছ। একসময় সুন্দরবন পর্যন্ত মাছ ধরতে যেত জেলেরা। এখন চিত্রা নদী, আড়িয়াল খা, মধুমতি পার হয়ে মাদারীপুর বা গোপালগঞ্জে মাছ ধরেন এ জেলেরা। এখন নদ নদী দূষণের কারণে মাছ কমে যাওয়ায় একদিকে যেমন বিলুপ্ত হচ্ছে এসব প্রাণীরা, তেমনি ভুদর দিয়ে মাছ ধরার কৌশলটি হারিয়ে যাবে বলে মনে করছেন গবেষকরা। মাছ শিকারে শুধু ভুদরই নয়, পাখি দিয়েও মাছ ধরার প্রায় 1500 বছরের একটি পুরনো পদ্ধতি রয়েছে, যার নাম করমোরেন্ট ফিশিং। লম্বা এবং শক্তিশালী ঠোঁট বিশিষ্ট জলজ পাখিটি করমোরেন্ট বহু বছর ধরে এ পাখি দিয়ে মাছ শিকার করে আসছেন চীন, জাপান এর জেলেরা। সাধারণত একটি ভেলা 2-3টি পাখি নিয়ে শুরু হয় জেলেদের মাছ ধরা। মাছ ধরার জন্য একটি জায়গা বেছে নিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়, তবে তার আগে তাদের গলায় রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে শুধু এরা ছোট মাছগুলো গিলতে পারে। ছেড়ে দেওয়ার পর এরা পানিতে ডুব দিয়ে মাছ খুঁজতে থাকে, আর মাছ খুঁজে পেলে এরা পুনরায় ভেলায় ফিরে আসে। তারপর ঠোঁট থেকে মাছটি সরিয়ে নেওয়া হয় জেলের থলেতে। সাধারণত কিছুক্ষণের মধ্যেই ডজনখানিক মাছ ধরতে পারে এক একটি প্রশিক্ষিত করমোরেন্ট। মশাল এবং হ্যাজার দিয়েও কিছু জেলেরা রাত্রে মাছ ধরে এ পাখি দিয়ে। যদিও 1000 বছরের এই পুরনো প্রথা বিলুপ্ত হয়ে যাচ্ছে। বন্ধুরা, মাছ ধরার এই 2 পদ্ধতির মধ্যে কোন প্রথাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।